যাদবপুরের ছাত্র মৃত্যু ঘটনায় এবার নয়া মোড়। যাদবপুর কাণ্ডে কোমর বেঁধে মাঠে নেমেছে পুলিশ। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, রাতভর ম্যারাথন জিজ্ঞাসাবাদ। আর ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরপরই কিন্তু আরও চারজনের নাম সামনে, ঘটনার সঙ্গে জড়িত আরও চারজনকে রাতেই গ্রেপ্তার করলো পুলিশ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, উত্তাল আবারও যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনায় আরও চারজনকে গ্রেপ্তার করলো পুলিশ। এ নিয়ে যাদবপুর কাণ্ডে মোট গ্রেপ্তারির সংখ্যা বৃদ্ধি পেয়ে হলো সাতজন। সূত্রের খবর, রাত ভোর জিজ্ঞাসাবাদ করার পর তাঁদের গ্রেপ্তার করেন কলকাতা পুলিশের হোমিসাইড শাখার আধিকারিকরা। বুধবারই ধৃত চারজনকে আদালতে তুলে পুলিশি হেফাজতে পাওয়ার চেষ্টা করবে পুলিশ। ঘটনার দিন রাতে ধৃত সাতজনের উল্লেখযোগ্য ভূমিকা ছিল বলে এখনও পর্যন্ত জানতে পেরেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, রাতভোর জিজ্ঞাসাবাদের পর ধৃতদের মধ্যে রয়েছে প্রাক্তন তিন ছাত্র। রাতভোর জিজ্ঞাসাবাদের পর তাঁদের গ্রেপ্তারির সিদ্ধান্ত নেন লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকরা। ধৃত চারজনই পলাতক ছিলেন বলে জানা গেছে। ধৃতদের জেরা করে নতুন কোনো নাম উঠে আসে কিনা সেটাই দেখার। পুলিশ সূত্রে খবর, গত বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেলের A2 ব্লকের নিচ থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার হয় প্রথম বর্ষের এক ছাত্র। পরে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় পড়ুয়ার পরিবার র্যাগিংয়ের অভিযোগ তুলে মৃত ছাত্রের বাবা পুলিশের কাছে লিখিতভাবে খুনের অভিযোগ করেন। তদন্তে নেমে পুলিশ প্রথমে তিনজনকে গ্রেপ্তার করে। মঙ্গলবার রাতে লালবাজারের গোয়েন্দারা নির্দিষ্ট তথ্যের উপর ভিত্তিতে অভিযানে নামেন। সেই অভিযানে বিভিন্ন জেলা থেকে মোট চারজনকে গ্রেপ্তার করা হয়। সূত্রের খবর, ধৃতদের মধ্যে রয়েছেন কাশ্মীরের এক বাসিন্দা। বুধবারই তাঁদের আদালতে তুলে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ। জানা গেছে ধৃতদের মধ্যে যেমন বিশ্ববিদ্যালয়ের বর্তমান পড়ুয়া রয়েছেন, তেমনই রয়েছেন প্রাক্তনীরাও। লালবাজার সূত্রে খবর, তদন্তে উঠে এসেছে অন্তত 20 জন ছাত্র বিশ্ববিদ্যালয়ে পাস করে যাওয়ার পরেও ছাত্রাবাস আটকে রেখেছেন, তাঁদের ডাকার প্রক্রিয়াও চলছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় আগেই গ্রেপ্তার করা হয়েছিল তিনজনকে। তাঁরা হলেন বর্তমান ছাত্র দীপশেখর দত্ত, মনোতোষ ঘোষ এবং প্রাক্তন ছাত্র সৌরভ চৌধুরী। তদন্তকারীদের নজরে রয়েছে তাঁদের মোবাইল ফোনও। মঙ্গলবার ধৃত তিনজনের মোবাইল ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়। মোবাইলে কী কী তথ্য রয়েছে তা খতিয়ে দেখার চেষ্টা করছেন তদন্তকারীরা। আর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, রাতভোর কিন্তু তাণ্ডব চালালো পুলিশ আধিকারিকরা। আর রাতভোর তাণ্ডবে বিভিন্ন জেলা থেকে গ্রেপ্তার চার ছাত্র, আরও চার ছাত্র যারা এই কাণ্ডের সাথে প্রত্যক্ষভাবে জড়িত, এমনই কিন্তু খবর উঠে আসছে। ঘটনার পরই তারা গা ঢাকা দিয়েছিল, আত্মগোপন করেছিল বিভিন্ন জায়গায়। তাদের খুঁজে বের করে পুলিশ আধিকারিকরা রাতেই কিন্তু ম্যারাথন তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করে তাদের। তাদের গ্রেপ্তার করে রাতভোর জেরা করা হয়েছে এবং আজ তাদের আদালতে তোলা হবে এবং আদালতে পুলিশি হেফাজতের আবেদন কিন্তু রাখা হবে পুলিশের তরফ থেকে। এই চারজনকে জেরা করে মূল পাণ্ডা এই কাণ্ডের আর কে কে আছে তাদেরও ধরার চেষ্টা করছে পুলিশ আধিকারিকরা। স্বপ্নদ্বীপ কাণ্ডে কিন্তু আরও নয়া মোড় আসতে চলেছে এই সাত ছাত্রকে জেরা করে, এমনই কিন্তু মনে করছেন ওয়াকিবহল মহল।